না, একটা জয় আমার কাছে জয়ই। শ্রীলঙ্কার সাথে যেটা অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই টুর্নামেন্টের কন্টেক্সটেও যদি আমি চিন্তা করি, এই ম্যাচটা আমাদের জেতা খুবই ইম্পর্টেন্ট ছিল ফাইনালে কোয়ালিফাই করার জন্য। সো আমরা দুইটা ম্যাচে যেভাবে কনভিনসিংলি জিতলাম, অলমোস্ট আমরা থ্রু। সো এটা আমাদের বড় একটা অ্যাডভান্টেজ দিবে নেক্সট দুইটা ম্যাচ খেলার জন্য, আর ভালো একটা কনফিডেন্স দিবে ফাইনালের আগ পর্যন্ত। দলের জন্য কন্ট্রিবিউট করতে পারা তো সবসময় ভালো একটা ফিলিং। আর যেটা হচ্ছে যে লাস্ট 2 দিন ধরেই বেশ ভালো পারফরমেন্স হচ্ছে ব্যাটিং বোলিং সব দিকেই। সো আলহামদুলিল্লাহ চেষ্টা থাকবে এটা যেন কন্টিনিউ করতে পারি। দেখেন, পুরো ব্যাটিং করলে তো সেঞ্চুরি অবশ্যই হতো যদি 50 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারতাম, আর সুযোগও ছিল। অবশ্যই আউট হলে একটু ফ্রাস্ট্রেশন সবারই কাজ করে, সেটা যে যত রানই করুক, তারপরে আউট হলে ফ্রাস্ট্রেশন একটু কাজ করে। তো সেটাই ছিল, এরকম মানে কিছু না। দেখেন, আসলে ওয়ানডে ক্রিকেট, টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে এরকম কাউকে আগায় রাখা সবসময় একটা ডিফিকাল্ট ব্যাপার, কারণ ওই দিনটাতে, পার্টিকুলার দিনটাতে কে ভালো খেলবে আসলে বলাটা মুশকিল। দেখা যাচ্ছে একদিন মানে ব্রিলিয়েন্ট একটা শুরু করলো ওরা, তারপরে রান করে ফেললো, তারপরে বোলিংও ভালো করে ফেলতে পারে। তো আসলে কাউকে আগায় রাখা পেছায় রাখানোর ব্যাপার এখানে না, আমাদের কাজ থাকবে যেন আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি। যেভাবে এই দুটো ম্যাচ খেললাম আমরা, আমরা যদি এভাবে খেলতে পারি, আমার কাছে মনে হয় যে আমাদের পক্ষে খুবই সম্ভব ভালোভাবে চ্যাম্পিয়ন হওয়া। দেখেন, আমরা মাথায় নেই না, এটা তো আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমি চাই যে আপনারাও মাথায় না নেন, সেটা আমাদের জন্য আরো ভালো। ব্যালেন্স হচ্ছে কিনা আসলে এটা অনেক আর্লি বলার জন্য, বাট আমার কাছে মনে হয় আমাদের ব্যাটিংটা আরও অনেক বেশি সলিড হবে এখন। আমাদের সবসময় একটা হেলদি কম্পিটিশন কাজ করে টিমের ভেতরে, কে বেশি ভালো ব্যাটিং করছে কিংবা কে বেশি রান করছে, সব কিছুই আমরা সবসময় করি, এটা নেগেটিভ দিক থেকে না বাট পজিটিভ দিক থেকে। সো এই কম্পিটিশনটা আরও বেটার হবে আমার কাছে মনে হয়। একটু ডিফারেন্ট হবেই সব কিছু, যেহেতু আমাদের প্ল্যানিং যারা করেন তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে, যেহেতু আমাদের কোচের পরিবর্তন হয়েছে, স্বাভাবিকভাবেই নতুন যে দায়িত্বে এসেছে তার নতুন কিছু প্ল্যান থাকবে, চিন্তা ভাবনা থাকবে। আমি বলবো না যে আগে আমরা ফ্রিডম ছাড়া খেলতাম, বাট এখনও আমরা ফ্রিডম নিয়েই খেলতে পারছি। অ্যাট দি সেম টাইম যেটা হচ্ছে যে আমরা ডিসিশনও নিতে পারি। সো আমাদের কাছে মনে হয় এটা একটা বড় অ্যাডভান্টেজ সবাই টিমের ভেতরে ইনভলভ থাকার জন্য। আর সুজন ভাই আছে, রিচার্ড আছে, রিচার্ড তো অনেকদিন ধরে আছে, সুজন ভাই অনেকদিন ধরে আছে, দুজনেই জানে যে আমাদের আসলে কী জিনিসগুলো দরকার। সো ওনারাও এটা ভালোভাবে প্রোভাইড করতে পারছে এবং আমরাও আলহামদুলিল্লাহ ওইটা কাজে লাগাতে পারছি। তাই নাকি? আলহামদুলিল্লাহ, ওয়েল ডান, ওয়েল ডান। দেখুন, এরকম এক একটা ল্যান্ডমার্ক ছুঁতে পারলে অবশ্যই ভালো লাগে, এটাতে আসলে ভালো না লাগার কোনো কারণ নেই। চেষ্টা থাকবে আরও যত বেশি করতে পারি, সব সময় হয় না, আবার সব সময় যে হবেও না সেটাও না। এখন ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, চেষ্টা থাকবে যে যত তাড়াতাড়ি আরও নেক্সট মাইল ফলকগুলো ছোঁয়া যায়। দেখেন, হতেই পারে, বা শ্রীলঙ্কার জন্য অনেক ইম্পর্টেন্ট ম্যাচ নেক্সট ম্যাচটা জিম্বাবুয়ের সাথে। জিম্বাবুয়ে যদি জিতে যাইতো তাহলে তো আমরা জিম্বাবুয়েই খেলবো।
সো জিম্বাবুয়ের অ্যাডভান্টেজ আছে সেই দিক থেকে চিন্তা করলে, বাট শ্রীলঙ্কাকে আপনি কখনোই মানে রাইট অফ করে দিতে পারবেন না যে ওরা পারবে না। ওদের কোয়ালিটি প্লেয়ার আছে যারা অবশ্যই কাম ব্যাক করতে পারে এবং জেতার মতো অবশ্যই অ্যাবিলিটি আছে ওদের। দেখুন আপনি যদি দেখেন যে 2005-6-7-এর দিকে আমরা যখন ম্যাচ জিতাম, আমরা কিন্তু জিম্বাবুয়ের সাথেই জিততাম বেশিরভাগ ম্যাচ, এবং ওই জেতার যে একটা অভ্যাস, এই অভ্যাসটা পরিণত হয় কিন্তু ওখান থেকে। সো স্বাভাবিকভাবেই যেহেতু আমরা ভালো করিনি সাউথ আফ্রিকাতে, সো এরকম একটা টুর্নামেন্টে আমাদেরও পারফরমেন্সটা এমন হওয়া আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার অবশ্যই। আর সত্যি কথা বলতে কি, এখন বেশিরভাগ দেশই তাদের হোমে আসলে অনেক স্ট্রং, আমরাও ওরকম একটা অবস্থানে আছি। সো আমি অবশ্যই আশা করবো যেন এই অবস্থানটা আমরা ভালোভাবে আরও পাকাপোক্ত করতে পারি, অ্যাট দি সেম টাইম যেন বাইরেও আরও একটু ইম্প্রুভ করতে পারি। এই হেলদি কম্পিটিশনটা আমার কাছে মনে হয় যে খুবই জরুরি, কারণ এটাতে আপনি সবার তো নিজের প্রতি নিজের একটা এক্সপেকটেশন অবশ্যই থাকে বা নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ থাকে। অ্যাট দি সেম টাইম এই হেলদি কম্পিটিশনগুলো যদি থাকে আমার কাছে মনে হয় দলের জন্য আরও ভালো। যেটা আমি আগেও বললাম, আমরা হয়তো তিনজন চারজন আছি যে খুব কাছাকাছি রানের দিক থেকে, সো আমরা প্রতি ম্যাচেই হয়তো চেষ্টা থাকে যে আরেকজন আরেকজনের থেকে বেশি করার। অবশ্যই এরকম কারো চিন্তা থাকে না যে ও আউট হয়ে যাক বেশি করি, বাট যে যত বেশি করবে তার থেকে বেশি করতে পারাটা আসলে এটা একটা আলাদা স্যাটিসফাইং ব্যাপার। এটা যারা আমরা যে সিচুয়েশনে আছি আমরা এটা খুব ভালোভাবে রিয়েলাইজ করি। সো আমার কাছে মনে হয় আমাদের এই স্পেশালি তিনজনের এই এই কম্পিটিশনটা খুবই ভালো, এবং এটা যত বেশি দিন চলতে থাকবে তত বেশি আমাদের দল রান করার চান্স বেশি থাকবে। মুশফিক ভাই তো ধরেন প্রায় 5,000-এর মতো রান, অলমোস্ট 5,000 না 100 রান কম, আর আশেপাশে কেউ নাই বোধ হয় তিনজনের পাশে। আপাতত স্টার জানার কথা ভালোই। দেখেন একটা একটার পারফরমেন্স আর একটাকে সবসময় কমপ্লিমেন্ট দেয়। সো আমি যদি ফার্স্ট ইনিংসে যেটা থাকে সেটা বোলিংই হোক ব্যাটিংই হোক, যদি ওটা ভালো হয় ওই কনফিডেন্সটা সবসময় কাজ করে যে পরের যেটা আমি করব ব্যাটিং হোক সেটা বোলিংই হোক আমার ভালো করার একটা তাগিদ বেশি অবশ্যই কাজ করে। অ্যাট দি সেম টাইম ওটা কনফিডেন্সও দেয় সেটা ব্যাটিংই হোক আর বোলিং হোক। সো এটা একটা আরেকটাকে অবশ্যই কমপ্লিমেন্ট করে সবসময়, আর আমি যদি দুইটা দিকে কন্ট্রিবিউট করতে পারি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। সো যেহেতু একটা দিক শুরুতেই ভালো হচ্ছে, লাস্ট দুটো ম্যাচ হলো, সো আমার জন্য যেটা ইজি ছিল যে আর একটু মোটিভেটেড হওয়া যে আর একটা পার্ট যেহেতু আছে ওটাতেও যেন কন্ট্রিবিউট করতে পারে। ভালোভাবে অ্যান্সারটা দিই, স্বাভাবিকভাবেই একজন ওপেনার ব্যাটসম্যান যত রান করবে কিংবা নাম্বার 3 ব্যাটসম্যান যত রান করবে স্বাভাবিকভাবে 5-6-7-এ যারা ব্যাটিং করে এত তো রান করবে না।